নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা কালীর সহজ সরল পূজা পদ্ধতি আলোচনা করব, যা একজন গৃহস্থ খুব সহজেই সম্পন্ন করতে পারেন। মা কালী শক্তির দেবী হিসেবে পূজিতা হয়ে থাকেন। বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটাতে এবং নেগেটিভ শক্তি দূর করতে মা কালীর আরাধনা করা হয়। অসাধ্যকে সাধন করতে গেলে মা কালীর পূজা অনেক সময়ই আবশ্যক হয়ে পড়ে। মা কালীর আরাধনা এবং পূজা খুব সহজ সরলেই করা সম্ভব হয়ে থাকে, তবে তার জন্য যেটা সবথেকে বেশি আবশ্যক তা হলো ভক্তি, নিষ্ঠা এবং আপনার মনোভাব। আজ এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি এই কালী পূজার সহজ সরল পূজা পদ্ধতি করবেন এবং পূজার পর যে সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন সেগুলোও এই ভিডিওতে আলোচনা করব। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো কালী পুজোর আগের দিন, যাকে আমরা ভূত চতুর্দশী হিসেবে জানি, সেই দিন কিন্তু আপনাকে বেশ কিছু নিয়মরীতি পালন করতেই হবে। এই ভূত চতুর্দশীর দিনে খুব ভোরে কিন্তু সূর্যোদয়ের আগেই আপনাকে উঠে পড়তে হবে, তা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এবং এই দিন ভোরে উঠে যদি সম্ভব হয় অবশ্যই স্নান করে নেবেন, কারণ তা মঙ্গলদায়ক ফল দেয়। এই ভূত চতুর্দশীর দিন শ্রীকৃষ্ণের পূজা করবেন, কারণ তিনিই নিধন করেছিলেন নরকাসুরের। যিনি কালী তিনিই কৃষ্ণ, আমাদের শাস্ত্রে বারবারই তারই উল্লেখ রয়েছে। তাই এই দিন কৃষ্ণ পূজা করার চেষ্টা করবেন। এই দিন বাড়িতে কোনোভাবেই কিন্তু অন্ধকার টিকতে দেওয়া যাবে না, তাই রাতেই বাড়ির চারিদিকে প্রত্যেকটি কোণায় প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করুন। অন্তত 13টি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই কাজও গৃহে ধন সম্পত্তি আসার জন্য একটি অন্যতম দিক বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই দিন আপনি যদি সম্ভব হয় তাহলে নিজে প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বাড়ির প্রতিবেশী তাকেও কিছু প্রদীপ দান করতে পারেন, কারণ শাস্ত্রে দানকে পরম ধর্ম বলা হয়। পবিত্র দান প্রক্রিয়া অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এর পাশাপাশি এই দিন কি কি বিষয় করবেন না সে সংক্রান্ত একটি ভিডিও আপনাদের অলরেডি দেওয়া রয়েছে এই চ্যানেলে, যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন, যার লিংক উপরে আই বাটনে দেওয়া রয়েছে, অথবা এই ভিডিও শেষেও আপনি পেয়ে যেতে পারেন। এর পরদিন আসবো কালী পুজোর দিন। এই দিনটিও যদি সম্ভব হয় চেষ্টা করবেন ভোরবেলা উঠতে এবং ভোরবেলাতেই স্নান পর্ব সেরে রাখতে। স্নানের সময় যদি সম্ভব হয় সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন। যদি আপনি এই কালী পূজা আরাধনা করতে চান বা কালী পূজা করতে চান, তাহলে আপনাকে এই দিন কিন্তু অবশ্যই উপোস থাকতেই হবে। যদি সম্ভব হয় আটা বা চালের তৈরি কোনো খাবার আপনি এই দিন অবশ্যই পরিহার করবেন। তবে খাবার হিসেবে আপনি ফল জাতীয় খাবার বা সাবু বা ডাবের জল ইত্যাদি খেতে পারেন, কিন্তু আটা বা চাল জাতীয় এই ধরনের দ্রব্যের খাবার আপনি কিন্তু খাবেন না। সারা দিন আপনি মা কালীর উদ্দেশ্যে সংগ্রহ করুন বেশ কিছু নৈবেদ্য বা উপকরণ। তার মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো অন্তত একটি লাল টকটকে জবা ফুল। আপনি যদি মহিলা হন, এই জবা ফুলের সঙ্গে আপনি সংগ্রহ করুন একটি সিঁদুরের কৌটো, এবং তার সঙ্গে সংগ্রহ করুন মহিলা পুরুষ সকলের উদ্দেশ্যে বলছি তা হলো একটি লাল ফল, টকটকে লাল ফল, এবং তারই সঙ্গে একটি মাটির প্রদীপ বা একটি মোমবাতি এবং একটি ধূপকাঠি সংগ্রহ করে রাখুন। এর কারণ প্রসঙ্গে বলে রাখি, মা কালীর সবথেকে পছন্দের রং হলো লাল, এবং
মা কালীর সব থেকে পছন্দের ফুল হলো জবা ফুল। জবা ফুল দিয়েই মা কালীকে কিন্তু সন্তুষ্ট করা যায়। তাই মায়ের পূজা কিন্তু কখনোই সম্পন্ন হয় না যদি না পূজায় জবা ফুল আপনি নৈবেদ্য হিসেবে ব্যবহার করেন। এর সঙ্গে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিছু সন্দেশ বা মাখা আপনি মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে দিতে পারেন। এই কালী পুজোর পবিত্র দিনে এই সমস্ত কিছু সংগ্রহ করার পাশাপাশি আপনি মনে মনে এই সময় কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন, অথবা আপনি ওম নমঃ শিবায় মনে মনেও বারবার বলতে পারেন। এরপর যখন মায়ের পূজা আরম্ভ হবে সেই সময় অবশ্যই উপস্থিত থাকুন এবং আপনার যে নৈবেদ্য সামগ্রী সমস্ত কিছু মাকে অর্পণ করুন এবং মায়ের পায়ে যে সিঁদুর কৌটো এবং যে জবা ফুল মায়ের সবথেকে পছন্দ তা নিবেদন করুন। এরপর মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন এবং ধূপধুনো দেওয়ার পর মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করুন। তবে হ্যাঁ, যদি আপনি এই মায়ের পূজা পদ্ধতিতে অংশগ্রহণ না করে থাকেন তাহলে আপনি মাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে জবা ফুল মায়ের পায়ে নিবেদন করতে পারেন এবং যে সমস্ত নৈবেদ্যের কথা বলা হলো সেগুলিও নিবেদন করতে পারেন। পুষ্পাঞ্জলি মন্ত্র শেষ হওয়ার পর আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন আপনার প্রার্থনা, আপনার মনোবাঞ্ছা। ভক্তি ভরে মাকে প্রণাম করে জানান আপনি এবছর মায়ের কাছে কি চান। মায়ের কাছে প্রার্থনার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার চাওয়া পাওয়া যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয়, কারণ আপনার নিয়ত অর্থাৎ আপনার অপরের প্রতি দৃষ্টিভঙ্গি কিন্তু এই পূজা পদ্ধতি সফল করতে সহায়তা করে। এরপর যে বিষয়টির কথা বলবো তা অবশ্যই কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন, কারণ মা কালীর পূজা শেষ হওয়ার পর এই বিষয়গুলি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো বেশ কিছু উপকরণ যা আপনি মাকে নিবেদন করেছেন সেই উপকরণের কিছু অংশ অবশ্যই আপনার গৃহে নিয়ে আসুন, তাহলে মা আপনার গৃহে প্রবেশ করবে। প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো আপনি মায়ের পায়ে যে সিঁদুর নিবেদন করেছেন অর্থাৎ যে সিঁদুরের কৌটো নিবেদন করেছেন তা অবশ্যই আপনি মায়ের পায়ে স্পর্শ করিয়ে পরের দিন নিজের গৃহে নিয়ে আসুন। বিভিন্ন পবিত্র অনুষ্ঠানে এবং পূজা অর্চনার সময় আপনি এই সিঁদুরের কৌটার সিঁদুর ব্যবহার করুন এবং অন্য কেউ ব্যবহার করার সুযোগ করে দিন। বলা হয় যে মায়ের পায়ে নিবেদিত এই সিঁদুরের কৌটার সিঁদুর আপনার বিবাহিত জীবনে উদ্ভূত বা আগত সকল প্রকার সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দ্বিতীয় যে সামগ্রীর কথা বলবো তা হলো মায়ের পায়ে যে জবা ফুল নিবেদন করেছেন তা আপনি আপনার গৃহে নিয়ে আসুন। যে লাল জবা ফুল দিয়ে আপনি পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিবেদন করেছেন সেটি নিয়ে আসুন। মায়ের পায়ে অর্পিত জবা ফুল যদি আপনার ঘরে থাকে মায়ের আশীর্বাদ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে, সব দিক থেকেই আপনাদের সুখ ও সমৃদ্ধি বর্ষণ হবে। তিন নম্বর যে সামগ্রী বা বিষয়টির কথা বলবো, যদি সম্ভব হয় তাহলে এটি আপনার গৃহে নিয়ে আসার চেষ্টা করুন। তবে আবার বলছি যদি সম্ভব হয়, কারণ অনেক সময় পুরোহিত এই জিনিসটি দিতে চান না, তা হলো মায়ের কিছু ভূষণ বা অলংকার এবং মা কালীর খড়গ। এই যে সামগ্রীর কথা বললাম তা আপনি আপনার গৃহের পবিত্র স্থানে রেখে দিন এবং যে স্থানে আপনি এই সামগ্রী রেখে দিচ্ছেন প্রতিদিন যখন সন্ধে দিচ্ছেন সেই সময় ওই স্থানেও ধূপধুনো দিন। তবে সবশেষে একটি বিষয় বলবো যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো মা কালী সবথেকে বেশি সন্তুষ্ট হন আপনার ভক্তি এবং নিষ্ঠায়। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর আরাধনা করুন এবং আপনার যে নিয়ত অর্থাৎ মনোভাব
যেন পবিত্র থাকে, এই বিষয়টি খেয়াল রাখবে। আশা করি মায়ের কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বর্ষিত হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।